one history book, it was mentioned that princess from Ayuta, Korean language is Ayuta. অযোধ্যায় কেন ছুটে এলো দক্ষিণ কোরিয়ার লোক? অযোধ্যার সঙ্গে দক্ষিণ কোরিয়ার কি রয়েছে কানেকশন? আর যোগী আদিত্যনাথজি কোরিয়ার মানুষদের জন্য এমন কি করলেন? বন্ধুরা, পৃথিবীর ম্যাপে থাকা সাউথ কোরিয়া এক এমন দেশ যা তাদের কালচার, কে পপ ও কে ড্রামার জন্য বিশ্ব প্রসিদ্ধ। এমনকি দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, পুজো পাঠ ও পদ্ধতি ভারতীয়দের থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু তা সত্ত্বেও এখানকার সংস্কৃতিতে সনাতন ধর্মের পরম্পরার ঝলক দেখতে পাওয়া যায়। আপনি শুনলে চমকে যাবেন, ভারত ও সাউথ কোরিয়ার মধ্যে প্রায় 5,000 কিলোমিটারের দূরত্ব রয়েছে। কিন্তু তা সত্ত্বেও সাউথ কোরিয়ার অধিকাংশ জনতা নিজেদেরকে শ্রীরত্নার বংশধর মনে করেন এবং প্রভু শ্রীরামের নগরী অযোধ্যাকে নিজেদের বাপের বাড়ি মনে করেন। আপনি এখন ভাবছেন যে শ্রীরত্নাকে এবং অযোধ্যার সঙ্গে সাউথ কোরিয়ার কি কানেকশন রয়েছে? আর দিনের পর দিন অযোধ্যাকে নিয়ে সাউথ কোরিয়ার মানুষদের উৎসাহ কেন বেড়ে চলেছে? এবং যোগী আদিত্যনাথজি সাউথ কোরিয়ার জন্য এমন কি করলেন যে তারা যোগীজির কাছে ঋণী হয়ে রইল? সবকিছু আমরা খুব ডিটেইলতে জানবো আজকের এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত দেখুন। আর আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সাউথ কোরিয়া ও অযোধ্যার মধ্যে সম্পর্ককে জানার জন্য আপনাকে প্রথমে জানতে হবে যে রাজকুমারী শ্রীরত্না কে ছিলেন। আসলে কাহিনী শুরু হয় 48 BC-র সময়, যখন অযোধ্যায় এক রাজকুমারী থাকতেন যার নাম ছিল শ্রীরত্না। শ্রীরত্নার পিতার নাম ছিল পদ্মাসেন এবং মাতা ছিলেন ইন্দুমতী। পদ্মাসেনের সাম্রাজ্য ছিল কৌশল সাম্রাজ্য। ওই সময় কৌশল সাম্রাজ্য আজকের সময়ের উত্তরপ্রদেশ থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত ছিল। একদিন পদ্মাসেন স্বপ্নে দেখেন যে তার মেয়ের বিবাহ কোরিয়ার তৎকালীন রাজা কিং সুরর সঙ্গে হচ্ছে। নিজের এই স্বপ্নকেই বাস্তবায়িত করার জন্য পদ্মাসেন তার মেয়ে শ্রীরত্নাকে সমুদ্রপথে কোরিয়া পাঠিয়ে দেন। 2 মাসের সমুদ্র যাত্রার পর রানী শ্রীরত্না কোরিয়ার কিমহাই শহরে পৌঁছান। যে সময় শ্রীরত্না অযোধ্যা থেকে কোরিয়ার সমুদ্র যাত্রায় বেরিয়েছিলেন, ওই সময় কোরিয়াতে রাজা কিং সুরকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। তার রাজসভায় সবাই তাকে কোরিয়ারই কোনো সুন্দরী এক কুমারী মেয়েকে বিয়ে করার পরামর্শ দিচ্ছিল। কিন্তু কিং সুরর কথা ছিল যে আমার বিয়ে স্বর্গ থেকে ঠিক করা হবে। এরপর তিনি তার সাথীদের আদেশ দিলেন যে তারা ঘোড়া ও কিছু নৌকা নিয়ে তাদের সাম্রাজ্যের দক্ষিণে এক আইল্যান্ডের দিকে যেতে। সুরর থেকে আদেশ পেয়ে তার সাথী ও প্রজারা তাই করলেন। সেখানে পৌঁছে তারা দেখলেন যে তাদের দিকে একটি জাহাজ আসছে। এই জাহাজ ছিল রানী শ্রীরত্নার। কিং সুরর প্রজারা তাদের দিকে জাহাজকে আসতে দেখে তৎক্ষণাৎই সেই খবর রাজাকে দিলেন। এরপর কিং সুরর দেশের আরও কয়েকজন অনুভবী আধিকারিকদের সেখানে পাঠিয়ে তাদেরকে রাজপ্রাসাদে নিয়ে আসার জন্য আদেশ দিলেন। কিন্তু রানী শ্রীরত্না এই বলে মানা করে দিলেন যে তিনি অচেনা কোনো ব্যক্তিদের সঙ্গে কোথাও যাবেন না। বলা হয় তারপর রাজা সেখানেই তাদেরকে থাকার জন্য টেন্ট বানানোর আদেশ দেন। টেন্ট তৈরি হওয়ার পর রানী শ্রীরত্না সেখানেই থাকতে শুরু করেন। বলা হয় রানীর সঙ্গে যারা যারা এসেছিলেন তাদের সঙ্গে সোনা, রূপো এবং অনেক দামি জিনিস ছিল, যেগুলি তারা উপহার দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন। রানীর টেন্টে পৌঁছানোর পরই রাজাও সেখানে চলে যান এবং তার সাথে কথা বলেন। রানী শ্রীরত্না এরপর কথায় কথায় যখন রাজা সুরকে তার স্বপ্নের কথা বললেন, তখন রাজা চমকে গেলেন। রাজা বললেন যে এমন একই ঘটনা তো আমার সাথেও ঘটেছে, আপনি যে আসবেন তা আগে থেকেই আমি অনুভব করেছিলাম। এই কারণে আমি রাজ দরবারে সবার বলা সত্ত্বেও অন্য কারোর সাথে বিবাহ করিনি। এরপর রানী শ্রীরত্নার সঙ্গে যারা যারা এসেছিলেন তারা আবার জাহাজে করে ফিরে যান এবং রাজা সুরর ফেরার সময় তাদেরকে অনেক উপহারও দেন। রাজা সুরর সঙ্গে বিবাহর পর রানী শ্রীরত্নাকে হেও হওয়াং ওক নাম দেওয়া হয়। বিয়ের পর রানী কিং সুরকে বলেন যে তার যে 2টি সন্তান রয়েছে তিনি তাদেরকে নিজের সারনেম দিতে চান। বলা হয় যে মহারানী শ্রীরত্না ও কিং সুরর মোট 12 জন সন্তান ছিল। এই কারণের জন্য আজ কোরিয়াতে প্রায় 60 লক্ষ লোক নিজেদেরকে অযোধ্যার শ্রীরত্নার বংশধর মনে করেন এবং অযোধ্যাকে নিজেদের বাপের বাড়ি মনে করেন। আরও একটি চমকে দেওয়ার মতো তথ্য আপনাদেরকে দেব, যেখানে BBC-র একটি রিপোর্ট অনুযায়ী দক্ষিণ কোরিয়ার পূর্ব রাষ্ট্রপতি কিম দেই জং এবং পূর্ব প্রধানমন্ত্রী পার্ক গিউ হাই এবং জং পিলো রানী শ্রীরত্নারই বংশধর। এই বংশের মানুষেরা আজও এক বিশেষ পাথরকে সংরক্ষণ করে আসছেন, যেটিকে নিয়ে বলা হয় যে যখন শ্রীরত্না কোরিয়াতে এসেছিলেন তখন নিজের জাহাজের ভারসাম্য রাখতে তিনি এই পাথরগুলিকেই ব্যবহার করেছিলেন। রানী শ্রীরত্নার এই সম্পূর্ণ কাহিনী কোরিয়ান গ্রন্থ সামগুক ইউসাতে পাওয়া যায়। আজ কোরিয়াতে রানী শ্রীরত্নার একটি স্ট্যাচুও রয়েছে। তার স্ট্যাচুর সামনে একটি শিলালেখ আছে। কোরিয়ান মানুষ মনে করেন যে রানী এটিকে অযোধ্যা থেকে কোরিয়াতে নিয়ে এসেছিলেন।
বন্ধুরা, এখন সাউথ কোরিয়া ও ভারতের মধ্যে এই কানেকশন বহু প্রাচীন কাল থেকেই ছিল, তাই এই কারণে এই সম্পর্ককে আরও মজবুত করার জন্য 2015 সালে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জেইং ভারতে আসেন এবং ওই সময় দুই দেশ মিলে এই সিদ্ধান্ত নেয় যে অযোধ্যায় রানী সুরিরত্নার স্মারকের বিস্তার করা। তখন যোগী আদিত্যনাথজি রানী সুরিরত্নার স্মারকের সুন্দরতা ভব্যতার সঙ্গে পূরণ করেন। মাত্র দুই বছরের মধ্যে 2018 সালেই স্মারকের উদ্ঘাটন করেন। তারপর মাত্র এক বছরের মধ্যে অর্থাৎ 2019 সালে রানীর জন্য 25 ও 5 টাকার ডাক টিকিটও জারি করেন। আজ অযোধ্যায় না কেবল রানী সুরিরত্নার স্মারক রয়েছে, বরং রামলালাও মন্দির গর্ভগৃহে রয়েছেন। রাম মন্দিরের উদ্বোধনের সময় না কেবল গোটা ভারতে দীপাবলি পর্ব পালন করা হয়, বরং এই মুহূর্তের সাক্ষী কোরিয়ার মানুষরাও ছিলেন। রাম মন্দির উদ্বোধনের সময় তারা এই অনুষ্ঠান অনলাইনে দেখেন এবং এখন তো রামলালার দর্শন করার জন্য কোরিয়ানরা দৌড়ে চলে আসছেন অযোধ্যাতে। আপনি শুনলে চমকে যাবেন যে ফিজির মতো দেশেও 50-এরও বেশি রামলীলা পর্ব পালন করা হয়। তারপর 86% আবাদীপূর্ণ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও প্রত্যেক বছর রাম কথার আয়োজন করা হয়। তারপর ট্রিনিডাডে তো 100 বছর ধরে রামলীলা হয়ে আসছে, এমনকি এখানে তো ইংরাজি ভাষায় রামলীলা হয়। তারপর আমেরিকার মাউন্ট ম্যারোনা স্কুলে গত 40 বছর ধরে রামলীলা হয়ে আসছে। আপনাদের মধ্যে অনেকে হয়তো সাউথ কোরিয়া ও ভারতের এই কাহিনীটি প্রথমবার শুনছেন, কিন্তু এটি সাউথ কোরিয়ার একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। আপনি কি এই ঘটনাটি আগে থেকে জানতেন? আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনাদের রিয়াকশন কি আজকের কাহিনীটিকে জেনে? আপনি কি শক হয়েছেন নাকি খুশি হয়েছেন, সেটিও অবশ্যই কমেন্টে জানান। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা আপনাদের জন্য এরকমই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও এনে থাকি। ধন্যবাদ।